কিছু মানুষ জন্ম থেকে একটা অন্ধকার গুহার মধ্যে বসবাস করে আসছে। তারা এমন আষ্টেপৃষ্ঠে সেখানে বাঁধা যে সামনের দিকটা ছাড়া অন্য কোনো দিকে মুখ ঘোরাতে পারে না। তারা দাঁড়িয়ে আছে গুহার দেয়ালমুখী হয়ে। মানুষগুলোর পেছনে আছে রাস্তা, রাস্তার পরে আগুন। আগুন ও গুহার মাঝে রাস্তা দিয়ে প্রত্যহ মানুষ, পশু পাখির যাতায়াত তথা দৈনন্দিন যে সমস্ত কার্যকলাপ চলে সেটার ছায়া গিয়ে পড়ে গুহার দেয়ালের উপরে। গুহাবন্দী মানুষগুলো এ ছায়ার মাধ্যমে যে বাস্তবতা তৈরি হয় সেটাকেই সত্য হিসেবে বিশ্বাস করে। সেটা বিশ্বাস করে আসে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। হঠাৎ কেউ একজন শিকল ভেঙে মুক্ত হয়, গুহা থেকে বের হয়েই বিস্মিত হয়, নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এতদিন যে ছায়াকে তারা সত্য বলে জেনে ও মেনে এসেছে তা আসলে সত্য নয়, বরং সত্যের ছায়া মাত্র। সে আবিষ্কার করে সূর্যকে, যে সূর্যের আলোতেই সত্য স্পষ্ট হয়। এবার সে আবার গুহায় ফিরে আসে। গুহায় বন্দী অন্যদের এ সত্যটা বলে, তারা যে ছায়ার জগৎকে সত্য ভেবে আসছে সেটা যে মিথ্যা তা তুলে ধরতে। কিন্তু গুহাবাসী তাকে প্রত্যাখ্যান করে, তারা তার কথা বিশ্বাস করে না। গ্রিক দার্শনিক প্লেটো তার রিপাবলিক বইয়ে এমন চমৎকার একটা রূপকের অবতারণা করেছেন। দেখা শোনা তথা ইন্দ্রিয়জাত জ্ঞানই শেষ কথা নয়, বরং জ্ঞানের ক্ষেত্রে শুধু ইন্দ্রিয়ের অনুধাবনকে সত্য বলি যারা মেনে নেয় তারা কখনো সত্য পর্যন্ত পৌঁছাতে পারে না। গুহাবাসীদের মতো এরাও ভ্রমের মধ্যে থাকে, এটা বোঝাতে প্লেটো গুহার রূপক টেনেছেন। প্লেটোর দর্শন চিন্তায় আমরা যে জগৎটাকে দেখি সেটাই চূড়ান্ত সত্য নয়, সত্যের ছায়া মাত্র। প্লেটো জগৎকে দুটি মাত্রায় ভাগ করেছেন, একটি আদর্শ ফর্ম যেটা শাশ্বত, সত্য ও পরম সুন্দর, আর দ্বিতীয়টা সেই শাশ্বত ফর্মের ছায়া যেটা আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করতে পারে। কিন্তু শাশ্বত ফর্মের জগৎ শুধু মানব ইন্দ্রিয় দ্বারা অনুধাবন সম্ভব নয়, সেটা মানুষের আত্মিক শিক্ষার সাথে সম্পর্কিত। যারাই এ ছায়ার জগৎকে সত্য বলে ধরে নেয় তারা কখনো জ্ঞানী হতে পারে না। অন্ধকার গুহাবাসীদের মতো ভ্রমের মধ্যে থাকে মানুষেরা। অন্ধকার গুহা মূলত অজ্ঞতার উপমা, যারা সত্য সম্পর্কে অজ্ঞ এবং এতটাই অজ্ঞ যে তাদের অজ্ঞতা সম্পর্কেও তারা সচেতন নয়। আর শিকল ভেঙে কেউ যখন গুহা থেকে বের হয় তখনই শুরু হয় তার জ্ঞানের দিকে যাত্রা, দার্শনিক যাত্রা। সে সত্যটা বুঝতে পারে, সচেতন হয়ে ওঠে অজ্ঞতা, সত্য ও নিজের অবস্থান সম্পর্কে। সে আবার গুহায় ফিরে আসে, গুহায় রয়ে যাবার জন্য নয়, গুহার মানুষদের অজ্ঞতা সম্পর্কে সচেতন করে তুলতে ও তাদেরকে মুক্ত করতে। কিন্তু গুহায় বন্ধী মানুষগুলো তাকে প্রত্যাখ্যান করে। ঠিক তেমনি শাশ্বত জ্ঞান অর্জনকারী ব্যক্তির কথাও ইন্দ্রিয়গ্রাহ্য ছায়ার জগৎকে সত্য বলে মেনে নেওয়া মানুষগুলো মেনে নিতে পারে না। অজ্ঞতায় ডুবে থাকা মানুষগুলো তাকে প্রত্যাখ্যান করা তো বটেই, কখনো কখনো হত্যাও করে ফেলে। আলো অন্ধকার, অজ্ঞতা জ্ঞানের ও সত্য ভ্রমের এ রূপক তুলে ধরে মানুষের আত্মার উপর শিক্ষার প্রভাবকে। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকুন, জীবন্ত জীবনের সাথেই থাকুন।